পাশে টোপটা এখানে কি করে এলো গো? আগে তো ছিল না। ও নো! বাচ্চো, তোরা অনেক ভালো মনের শিয়াল। আমি তোদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তাই এই বাস উপহার দিলাম। এই বাস দিয়ে তোরা নতুন রান্না করতে পারবি, তোদের অনেক উন্নতি হবে। বউ, এবার বুঝি আমাদের কপাল খুলে যাবে গো। বউ, আজকেও তো কোনো খদ্দের আসলো না, আজকেও বুঝি সব খাবার নষ্ট হবে। তোদের মতো গরিবি হোটেলে কে বা ডাল ভর্তা খেতে যাবে? কেউ যাবে না। এই দেখ আমার হোটেলে কত ভিড়, তোরা স্বামী বউ মিলে বরং খাবারের মাছি তারা। বাঘ মামা, আমাকে আর দুটো ফুলকো লুচি দাও তো। আহ, কি স্বাদ! সাথে খাসির মাংসের ঝোল দিও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই যে দাদারা দিদিরা, একবার আমাদের হোটেলে এসে খাবার খাও না। আমার বউয়ের রান্না অনেক সুস্বাদু, খেয়ে তৃপ্তি পাবে। একদম বাঙালি রান্না। এসো এসো, খেয়ে যাও। ইস, আমাদের আর খেয়ে দিয়ে কাজ নেই। ওই দুই টাকার খাবার খাওয়ার জন্য তোদের গরিবের হোটেলে বসে মাছ ও আনমাতে নষ্ট করি, তাই না? শোন, স্বামীজি আমাদের একটা সম্মান আছে। খাবারের সাথে আবার কিসের সম্মান? খাবার তো আমরা সবাই খাই। এই ন্যাংরা, তোর এই ভাঙাচোরা হোটেলে কি আছে রে? হ্যাঁ, বেচিস তো ওই সামান্য ডাল ভাত ভর্তা, যেগুলো আমাদের মতো ধনীদের পেটে সহ্য হয়নি। আমরা দামি খাবার খাই, আর সেটার জন্য রয়েছে বাঘ মামার রেস্টুরেন্ট, বুঝেছিস? রূপা দিদি, এই ন্যাংরার সাথে কথা না বলে চলো তো, দেরি হয়ে যাচ্ছে। বাঘ মামা, আমাদের বার্গার আইসক্রিম আর সাথে দুটো চিকেন লেগ পিস দিও। ওগো, আমাদের খাবারগুলো যে আজ নষ্ট হয়ে যাবে, একটা খদ্দের রুচি এলো নি, সবাই শুধু অপমান করে। আরে, একবার তো কেউ খেয়ে দেখো, রান্না ভালো না খারাপ? বউ, গরিবের কপালে কখনো ভালো কিছু হয় না গো। আমিও পঙ্গু হলাম, জীবনে দুর্দশাও নেমে এলো। তোদের দেখে আমার বড্ড মায়া হয় রে। শোন, হোটেল বাদ দিয়ে আমার দোকানে চামচাগিরি কর, তবুও দুটো পয়সা পাবি। তা না হলে সারা জীবন এভাবে কপাল চাপকাতে হবে। কোথায় সামান্য দুই টাকার হোটেল, আর কোথায় কোটি টাকার রেস্টুরেন্ট? শোনো বাঘ মামা, তুমি কিন্তু এবার বেশি বলে ফেলছো। আমরা দরকার হলে ভিক্ষে করব, তবু তোমার মতো অহংকারী দোকানে কাজ করব নে। পিঠের এই ঝাল, তার আবার কত ঝাল! বউ, অনেক রাত হয়েছে, এবার খাবারগুলো কুকুর বিড়ালকে দিয়ে দাও, নইলে নষ্ট হয়ে যাবে, ওদেরও তো পেট ভরবে, এটাই অনেক। বাবা, আমাকে কিছু দে তো। তোর এখানে কি কি খাবার আছে রে? নিরামিষ আছে? এই বুড়ো, তোর তো সাহস কম নয়। যা যা, আমার এখানে কোনো ফকির মিসকিনদের খাবার নেই, যা দূর হ। আপনি বুঝি নিরামিষ খাবেন? আমাদের হোটেলে আসুন, দুই টাকায় সব রকমের নিরামিষ খেতে পারবেন। বড্ড তৃপ্তি পেলাম রেখে, তোরা বড্ড ভালো, তোদের মঙ্গল হোক বাছা। ওগো, এই বাসে তোপটা এখানে
গুড় আগে তো ছিল নে বাচ্চ তোরা অনেক ভালো মনের শিয়াল আমি তোদের প্রতি সন্তুষ্ট হয়েছি তাই এই বাস উপহার দিলাম এই বাস দিয়ে তোরা নতুন রান্না করতে পারবি তোদের অনেক উন্নতি হবে বউ এবার বুঝি আমাদের কপাল খুলে যাবে গো হ্যাঁ টিনা দেখ দেখ বাস বিরিয়ানি ওই যে মিজকে দে সাইনবোর্ডে লেখা বাস বিরিয়ানি এটা আবার কেমন খাবার রে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে চল খেয়ে দেখি তো মাত্র 2 টাকায় তো আমাদেরকে বাস বিরিয়ানি দাও তো খেয়ে দেখি কেমন স্বাদ দারুণ স্বাদ তো দিদি দিদি আমাকে আরো দাও অমৃত অমৃত একেবারে ঝাকাস জীবনের প্রথম এমন বাস দিয়ে রান্না করা খাবার খেলাম আহ মিষ্টি দাদা বাগমামার রেস্টুরেন্টে এতদিন যত দামি বিরিয়ানি খেয়েছি তাতে তোমার এই বাস বিরিয়ানির মতো স্বাদ পাইনি অমৃত সেই স্বাদ হ্যাঁ গো বানর ভাই ঠিকই বলেছো কখনো ভাবিনি 2 টাকায় এত ভালো বিরিয়ানি খেতে পারবো শোনো আমরা কিন্তু প্রতিদিন এই বিরিয়ানি চাই চাই কিছুদিনের মধ্যেই মিজকের 2 টাকার বাস বিরিয়ানি একদম বিখ্যাত হয়ে যায় পাশের গ্রাম থেকেও দলে দলে সবাই মিজকের হোটেলে ভিড় জমায় এতদিন ওই ন্যাংরা মাসি তারাতো আর আজ কিনা আমাকে মাসি তারাতে হচ্ছে না না এটা হতে দেওয়া যাবে না এর রহস্য আমাকে জানতেই হবে মাইরি দেখেছো বউ সৎ থাকলে ভাগ্যের চাকা এমনিতেই ঘুরে যায় সবই সম্ভব হয়েছে ওই সাধু বাবার জন্য তার দেয়া এই বাস আমাদের ঢাল হয়ে উঠেছে ও আচ্ছা আচ্ছা তাহলে এই কাহিনী তবে ওই বাস তো আমার চাই চাই ওরে বাবারে কাটতে আসলাম বাস এই বাসই করলো সর্বনাশ উফ আহ আমার পিছন গেল রে ওরে বাবা তো বন্ধুরা দেখলে তো যেমন কর্ম তেমন ফল আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ।